এ সংকট তো বাস্তব সংকট নয়, কেন্দ্রীয় সরকার থেকে খাবার এসেছে, এফসিআই গোডাউনে খাবার পৌঁছে গেছে, খাবার ডিস্ট্রিবিউশন হয়নি এতদিন। যদি প্রথম থেকে ডিস্ট্রিবিউশন হতো তাহলে এই গ্রামগঞ্জ সর্বত্র গরিব মানুষের মধ্যে খাদ্য নিয়ে হাহাকার হতো না। অতএব এই খাদ্য সংকট যে তৈরি হয়েছে, তৃণমূলের চুরি, তৃণমূলের অপদার্থতা এই সরকারের চরম ব্যর্থতার জন্য, সেই কারণে আমি এই খাদ্য সংকটকে পরিষ্কারভাবে মানুষের তৈরি, তৃণমূলের তৈরি, অপদার্থদের তৈরি খাদ্য সংকট বলতে চাই, মানুষের তৈরি খাদ্য সংকট। এর জবাব মুখ্যমন্ত্রী দিন। এই পুরো রেশনিং ব্যবস্থা যদি আপনি দেখবেন, যে চিঠি আমি দিয়েছি আরও কিছু তথ্য আছে, সব মিলিয়ে যদি আপনি দেখবেন তাহলে আপনি দেখবেন একটা বিরাট দুর্নীতির আঁচ এখানে আপনি স্পষ্ট পাবেন। অতএব আজকে কি ভরসা আছে, এই যে 5 কিলো করে চালের অর্ডার হয়েছে, শেষ পর্যন্ত এই চাল জন প্রতি মানুষের কাছে পৌঁছাবে তার কোনো গ্যারান্টি আছে? মুখ্যমন্ত্রী তার গ্যারান্টি দিতে পারেন? মুখ্যমন্ত্রী গ্যারান্টি দিতে পারেন না। আর আপনারা লক্ষ্য করে দেখবেন, আজ থেকে 3 দিন আগে 4 দিন আগে যেদিন আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, 10টি প্রশ্নের চিঠি, তার পরের দিনই মুখ্যমন্ত্রী কড়া প্রেস কনফারেন্স করে রেশনিং ব্যবস্থার বিরুদ্ধে তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, সঠিক করবার পদক্ষেপ গ্রহণ করেছেন। যেদিন মুখ্যমন্ত্রী রেশনিং ব্যবস্থা সঠিক করবার জন্য কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন, সেই দিন থেকে রেশনিং ব্যবস্থা আরও ভেঙে পড়েছে, আরও বিপর্যয়ের মুখে পড়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাষণ সার বর্তা শূন্য ভাষণ। মুখ্যমন্ত্রীর ভাষণে, মুখ্যমন্ত্রীর হুমকিতে বিন্দুমাত্র যে কাজ হয়নি, এই অচল অবস্থা অব্যবস্থা তার প্রমাণ। সেই কারণেই দুর্নীতির বিরুদ্ধে যদি সদি সত্যি মুখ্যমন্ত্রী লড়তে চান, খাদ্য ব্যবস্থা থেকে যদি দুর্নীতিকে এড়িয়ে মানুষের কাছে খাদ্য পৌঁছে দিতে চান, আমি মুখ্যমন্ত্রীকে বলবো এই সংকটকালে অবিলম্বে এই খাদ্য ব্যবস্থার বিলি বন্টন সার্বিক ব্যবস্থার উপর সিবিআই ইনকোয়ারির আদেশ দিক। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি, সত্যি যদি দুর্নীতি মুক্ত খাদ্য ব্যবস্থা চান তাহলে এই দুর্নীতির যুক্ত খাদ্য ব্যবস্থার বিরুদ্ধে সিবিআই ইনকোয়ারির আদেশ দিন। তাহলেই দেখবেন দুধ আর জল আলাদা হয়ে যাবে, মানুষ খাদ্য পাবে। সার্বিকভাবে যে দুর্নীতি হয়েছে সে দুর্নীতির মূলোচ্ছেদ করা যাবে। কিন্তু আমার বিশ্বাস, মুখ্যমন্ত্রী এতটা সাহস নিতে পারবেন কি না, মুখ্যমন্ত্রী এতটা কড়া পদক্ষেপ নিতে পারবেন কি না, এটাই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। সেই কারণে খাদ্যমন্ত্রীর অপসারণ, রেশনে সঠিকভাবে খাদ্যের বণ্টন এবং সিবিআই ইনকোয়ারির দাবি, এই 3টে দাবিতে মূলত আমি মুখ্যমন্ত্রীকে আজকে আমার 3 নম্বর খোলা চিঠি দিয়েছি। আমি আশা করব মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।